এবার এক ভিন্ন রূপে ধরা দিলেন মেগাস্টার শাকিব খান। শাকিব খানের আপকামিং মুভি বরবাদ ছবির জন্যই এ লুক। এই বরবাদ সিনেমায় থাকছেন শাকিব খানের সঙ্গে আলেকজান্ডার বো। শাকিব খান আমেরিকা থেকে দেশে এসে এয়ারপোর্টে আলেকজান্ডার বোর সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাকে বলতে শোনা যায়, কতদিন পর তোর সাথে দেখা আলেক। কতদিন পর দেখলাম আলেক। এ সময় দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। একটা সময় বাংলা চলচ্চিত্রে অ্যাকশন হিরোদের মধ্যে অন্যতম ছিলেন আলেকজান্ডার বো। শাকিব খানের তখন আজকের মতো এত জনপ্রিয়তা ছিল না। আলেকজান্ডারের মুভিতে শাকিব খান সাইড নায়ক হিসেবে কাজ করত। তাদের দুজনেরই একসাথে অনেক সিনেমা রয়েছে, তার মধ্যে অন্যতম পাল্টা আক্রমণ, হিংসা প্রতিহিংসা, ডাকুরানি, ক্ষমতার দাপট, ডেঞ্জার। এগুলো আলেকজান্ডার বোর সিনেমা। শাকিব খান সাইড নায়ক হিসেবে কাজ করত। পরে যখন শাকিব খানের জনপ্রিয়তা বাড়তে থাকে তখন এ ছবিগুলো শাকিব খানের নামই বাজারে চলতে থাকে। উল্লেখ্য, শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং শুরু হবে কিছুদিন পরেই। এজন্য শাকিব খান আমেরিকা থেকে দেশে আসছে নতুন এক লুকে। এয়ারপোর্টে শাকিব খানের সঙ্গে দেখা করতে আসেন এক সময়ের জনপ্রিয় নায়ক আলেকজান্ডার বো। এ সময় তাদের দুজনেরই কুশল বিনিময় হয়। শোনা যায় শাকিব খানের বরবাদ সিনেমায় কাজ করবেন আলেকজান্ডার বো।